এমন বাইক আমি খুবই কম দেখছি। এর লাইনটা গেছে এখান থেকে একদম সোজা ইঞ্জিনে। ফাইনালি রাজবাইয়ের WR, ইটস কল্ড ম্যাভরিক। আমার খুব ফেভারিট একটা বাইক বাংলাদেশের মধ্যে, আর এমন বাইক আমি খুবই কম দেখছি। এত সুন্দর করে গ্রাফিক্স করা আর বাইকের যে আউটলুক, আর রাজবাইয়ের ম্যাভরিক এখন আমার কাছে, আমার বিশ্বাস হচ্ছে না বাইকটা এখন আমি চালাচ্ছি, বাইকটা এখন আমার কাছে আছে। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু, টিম আউটসাইডার, WR, আর এখানে হেডলাইটটা আর টোটালি মডিফাই করা, মানে অন্যরকম সব কিছু। হ্যাঁ, এটার বেস্ট থিং হলো এই যে সাউন্ড সিস্টেম, এত সুন্দর একটা সাউন্ড আসে যখন বাইক চালাই, আলাদা একটা ভাইব ক্রিয়েট করে বাইক চালানোর সময়। ছোটোখাটো একটা স্বপ্ন পূরণ, রাজবাইয়ের বাইক চালাচ্ছি তাও আবার ম্যাভরিক। আমার কাছে খুবই ফেভারেট, খুবই ভালো লাগার এই বাইকটা। আর এই বাইকটা বাংলাদেশের অনেক সুন্দর কিছু জায়গায় গেছে, যে জায়গাগুলো আমিও গেছি আমার KPR নিয়ে, বাট এই বাইকটা অনেক ভালো ভালো জায়গা এক্সপিরিয়েন্স করে আসছে। তো চলুন এবার বাইকটার এক্সস্টের সাউন্ডটা একটু চেক করে দেখি। ওকে, ও রে, সাউন্ডটা দেখেন। এই বাইকটা আপনারা রাজবাইয়ের সাথে যে আমার ভিডিওটা করা হয়েছিল, মানে আউটসাইডের সাথে যে আমার ভিডিওটা করা হয়েছিল তার বাসার নিচে, তখন এই বাইকটা কিন্তু আপনারা ওখানে দেখছিলাম। সাউন্ডটা দেখেন এবার। ও ও রে, ও শিট, ওকে, ইটস টাইম টু রাইড ম্যাভরিক। কি চালাইলাম, বাহ বাহ, সবাই একদম তাকাই ছিল যখন আসছি এখানে। ওকে, সমস্যা নাই। বাইক কি জন্ম থেকে এমন নাকি আপনি বিল্ড করছেন এমন? এতটা স্মুথ, আর মানে এতটা মজা আমি কখনো পাই নাই। কিছু কাজ বাকি আছে, স্মুথ আর একটু স্মুথ ছিল। হচ্ছে আমি হচ্ছে একবার হালকা করে পড়ে গেছিলাম, আচ্ছা, এর জন্য আর একটু কয়েকটা কাজ বাকি আছে, এছাড়া বাইক আলহামদুলিল্লাহ স্মুথ।